كنتم خير أمة أخرجت للناس. আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম এই জগতের মধ্যে যত নবীর উম্মত পৃথিবীতে আমি প্রেরণ করলাম কারো ব্যাপারে আমি এমন সার্টিফিকেট দেই নাই, শুধুমাত্র আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ সবচাইতে দামি সার্টিফিকেট দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই আমাদের মর্যাদার সার্টিফিকেট দিয়েছেন কে? খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম পৃথিবীতে কত নবীর উম্মত গত হয়ে গেল, আসলো আর গেল, কারো ব্যাপারে আমি বলি নাই, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বললাম। প্রশ্ন করলাম আল্লাহ জানতে চাই, প্রশ্ন করলাম আমাদের চাইতো আরো শক্তিশালী উম্মত পৃথিবীতে আগমন করেছে, হায়াতে তাদের বরকত ছিল বেশি, তাদের রিজিকে বরকত ছিল বেশি, তাদের শক্তি দেহ বডির মধ্যে শক্তি ছিল বেশি, তাদেরকে আপনি এমন কথা বলেন নাই, আমাদের ব্যাপারে কেন বললেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম তোমাদের চাইতে আরো শক্তিশালী মানুষ, শক্তিশালী উম্মত দুনিয়াতে এসেছে, আমি তাদের ব্যাপারে বলি নাই তোমরা শ্রেষ্ঠ জাতি, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বলেছি একটাই মাত্র কারণ, সেই কারণটা হলো আমার নবী দামি, নবীকে আমি যা দিয়েছি সবই দামি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো দাম নাই, তোমাদের কোনো ভ্যালু নাই, শুধুমাত্র নবীর কারণে তোমাদের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমাদের নবী দামি, নবীর উম্মত দামি, কথা কোন ঠিক কিনা? নবী দামি, নবীকে যে কোরআন দিয়েছে কোরআনটাও দামি, নবীকে যেই চরিত্রটা দিয়েছে আমার আল্লাহ চরিত্রটাও দামি। সুবহানাল্লাহ, কয় না বলেন নবীর চরিত্র আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার আল্লাহ ডাক দেয়া বলেন চরিত্রটা দিয়েছি কম দামি চরিত্রটা দেই নাই, পৃথিবীর যেই নবীকে যা দিয়েছে তার চাইতে সুমহান চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আজিম চরিত্র দিয়েছেন, আজিম, আজিম মানে হলো মহান নয় সুমহান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, নবী আইসাকেও আমি চরিত্র দিলাম, মুসাকেও চরিত্র দিলাম, ইউসুফ নবীকেও চরিত্র দিলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহকেও চরিত্র দিলাম, ও নবী দাউদ নবীকেও আমি চরিত্র দিলাম, তাদেরকে যেই চরিত্রটা দিয়েছি আপনাকে সেটা দেই নাই, তাদের চাইতে আরো দামি চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বলেন দামি না কম দামি? আরো জোরে বলেন দামি না কম দামি? রে পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন আরশের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন কোরআনের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন আবার নবীর চরিত্রের ক্ষেত্রে। প্রশ্ন করাবেন হুজুর, আজিম শব্দ দ্বারা আল্লাহ, আমার আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তো কাবীর শব্দ ব্যবহার করতে পারতেন, অন্য কোনো শব্দ ব্যবহার করতেন, কেন করলেন না? আজিম শব্দটা যেই জিনিসের সাথে যুক্ত হয়েছে ওই জিনিসটার ওজন, ওই জিনিসটার পরিমাপ, ওই জিনিসটার দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ নির্ণয় করতে পারবে? জোরে বলেন পারবে? আমি জানতে চাই আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আরশ তো দূরের কথা, আসমানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পেরেছে নাকি? জোরে বলেন পেরেছে?
পারে নাই, তার কারণ বিজ্ঞানীদের ক্ষমতা আমার আল্লাহ অতটা দেয়। মাছের চোখের মতো এটাকেও 100 ভাগ করে যতটুক হয়েছে এর এক ভাগ আমার আল্লাহ আপনার আমার মধ্যে বণ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, জগতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আরশের দৈর্ঘ্য প্রস্থ কতটুকুন পৃথিবীর কেউ মানুষ কোনো মানুষ কোনোদিন পরিমাপ করতে পারবে না। কোরআনের তাফসির করে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত তাফসির করলেও শেষ হবে? যারা বলেন হবে, শেষ করতে পারবে? দেখেন একই আয়াতের তাফসির মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এক একজনের তাফসির মূল ভাব ঠিক রেখে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা আছে কি নাই। একজনেরটা শুনলে একরকম, আরেকজনেরটা শুনলে মজা আরো বাড়ে, কথা কয় না? জোরে বলেন ঠিক কি নাম? ও পৃথিবীর মুসলমান, কোরআনের ক্ষেত্রে আজিম শব্দটি আমার আল্লাহ ব্যবহার করেছেন, এটার ওজন, এটার পরিমাপ, এটার পরিধি কত বেশি পৃথিবীর কোনো মানুষ অনুমান করতে পারবে? আগের আরশের ক্ষেত্রে আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন, আরশের দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন নির্ণয় করতে পারবে না। আমার নবী ডাক দিয়া বললেন আমার চরিত্রের ব্যাপারেও আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। যেই চরিত্র নিয়ে গবেষণা করলে পৃথিবীর কোনো মানুষ যদি গবেষণা শুরু করে তার জীবন শেষ হয়ে যাবে, তবু আমি নবীর চরিত্র নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে নবী।